আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গুণোত্তর ধারার এই অঙ্কটি সলভ করব। পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে তৃতীয় পদ কত, আমরা এই অঙ্কটি সলভ করব। দেয়া আছে গুণোত্তর ধারাটি, পঞ্চম পদ ইকুয়াল 2√3/9 এবং গুণোত্তর ধারাটির দশম পদ ইকুয়াল 8√2/81, এটি আমাদের দেওয়া আছে। মনে করি ধারাটির প্রথম পদ এ এবং ধারাটির সাধারণ অনুপাত কমা আর, অতএব ধারাটির পঞ্চম পদ ইকুয়াল a r to the power 5 minus 1 ইকুয়াল a r to the power 4 এবং ধারাটির দশম পদ ইকুয়াল a r to the power 10 minus 1 a r to the power 9। আমরা পঞ্চম পদ এবং দশম পদ আমরা নিলাম। এরপরে লিখব, অতএব শর্ত মতে এ r to the power 4 ইকুয়াল 2√3/9, এ r to the power 9 ইকুয়াল 8√2/81 আমরা লিখতে পারি। এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন দুইকে এক দ্বারা ভাগ করে পাই। এখন দুইকে এক দ্বারা ভাগ করে পাই, আমরা দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করতেছি। তাহলে আমরা লিখতে পারি a r to the power 9 বাই a r to the power 4 ইকুয়াল, আমরা লিখব 8√2/81। নিচে আমরা লিখতেছি 2√3/9, such that a কেটে গেল, পাওয়ার আমরা বের করতেছি। r to the power 9 minus 4 ইকুয়াল 8√2/81 ইন্টু 9/2√3 আমরা লিখলাম। এরপর আমাদের কেটে যায় যা থাকে আমরা তা লিখতেছি, such that r to the power 5 ইকুয়াল, এখানে কাটলে আমাদের আসতেছে 4√2, আর নিচে থাকতেছে, এখানে কাটলে আমাদের থাকে 9√3 আমরা লিখলাম। এরপরে আমরা লিখতেছি such that r to the power 5 ইকুয়াল, আমরা লিখব 2² × √2, 3² × √3। এরপরে আমরা লিখতেছি such that r to the power 5 ইকুয়াল 2√, পাওয়ার আমাদের আসতেছে 4√2, 3√3, পাওয়ার আমাদের আসতেছে 4√3 আমরা লিখলাম। এখানে যেহেতু √2 আছে, তাহলে 2 কে যদি আমরা √2 করে দেই, তাহলে আবার আমরা 2² পাচ্ছি, অর্থাৎ √2 আমরা 4টি পাবো, তাই √2 পাওয়ার 4 দিলাম। অনুরূপভাবে 3² আছে, √3 যদি করি আমরা পাওয়ার 4 পাবো, তাহলে এখানেও 4টি পেলাম। such that r to the power 5 ইকুয়াল আমরা লিখতে পারি √2/√3, পাওয়ার 5 আমরা করে দিলাম, 3 আর 1 যোগ 4, এখানেও 3 আর 1 4, অতএব r ইকুয়াল আমরা মান পাইলাম √2/√3, r এর মানটি আমরা পাইলাম। এখন r এর মান যদি আমরা এক নম্বরে ব্যবহার করি, তাহলে আমরা a এর মান পাবো,
তাহলে এই অংশটি আমরা একটু ডিসকাস করে নিয়ে আমরা বাদ দিয়ে পরের অংশতে যাব। প্রথম অবস্থায় লিখলাম আমরা গুণোত্তর ধারাটি পঞ্চম পদ আমরা নিলাম, দশম পদ নিলাম, যেহেতু গুণোত্তর ধারা তাহলে সাধারণ অনুপাত এ আর এবং প্রথম পদটাকে এ, তাহলে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার এন পাইভ মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ান। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের এনতম পদের সূত্রটি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটি গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম তাহলে এ আর টু দি পাওয়ার ফোর, দশম পদ এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার নাইন। শর্ত মতে আমাদের এ আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু রুট থ্রি বাই নাইন, এ আর টু দি পাওয়ার নাইন ইকুয়াল এইট রুট থ্রি বাই এইটি ওয়ান। এখন দুই নম্বরকে এক নম্বর দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করে আমরা যা পাইলাম আর টু দি পাওয়ার ফাইভ এখানে আমরা লিখলাম, এ কেটে গেল পাওয়ার বিয়োগ করে নিলাম, এখানে এইট রুট টু বাই এইটি ওয়ান ইন্টু নাইন বাই টু রুট থ্রি, এখানে নাইন আর নাইন কেটে আমাদের নাইন আসলো, টু আর এইট কেটে আমাদের ফোর আসলো, এখানে ফোরকে আমাদের টু স্কোয়ার করলাম, নাইনকে আমরা থ্রি স্কোয়ার করলাম। যেহেতু বেজ আমাদের টু রুট টু রাখতেছি তাহলে এখানে রুট টু করলে পাওয়ার তখন ফোর আসবে, এখানে রুট থ্রি করলে পাওয়ার ফোর আসবে, এখানে পাওয়ার ফোর এখানে পাওয়ার এক যোগ করলে আমাদের ফাইভ পাওয়ার ফাইভ, তার নিচেও পাওয়ার ফাইভ, তাই আমরা রুট টু বাই রুট থ্রি পাওয়ার আমরা ফাইভ করে দিলাম। তাহলে আর এর মান আমরা পাইলাম রুট টু বাই রুট থ্রি। এখন আর এর মান আমরা নিয়ে যাই এক নম্বর সমীকরণে আমরা ব্যবহার করে এর মান বের করব। এখন আমরা লিখব আর এর মান এক এ বসাই, আর এর মানে আমরা এক নম্বরে বসাচ্ছি, তাহলে এ ইন্টু আর এর মান আমাদের রুট টু বাই রুট থ্রি পাওয়ার ফোর ইকুয়াল টু রুট থ্রি বাই নাইন আমরা নিলাম, সাচ দ্যাট এ ইকুয়াল আমরা লিখতেছি টু রুট থ্রি ইন্টু রুট থ্রি পাওয়ার ফোর, আর নিচে আমরা লিখতেছি নাইন ইন্টু রুট টু পাওয়ার ফোর আমরা নিলাম, যেহেতু এটা নিচে আসলে উল্টে যাচ্ছে, রুট থ্রি উপরে যাচ্ছে, রুট টুটা আমাদের নিচে আসতেছে পাওয়ার সহ। এখন দেখা যাক কি কাজটি করা যায়। এখানে আমরা টু রুট থ্রি ইন্টু এখান থেকে আমরা নাইন পাচ্ছি, যেহেতু চারটি রুট থ্রি, দুটি রুট থ্রি থেকে আমাদের আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইকুয়াল দুটো থেকে একটা আর দুটো থেকে একটা অর্থাৎ নাইন, আমরা এখানে নাইন পাইলাম। অনুরূপভাবে টু ইন্টু টু অর্থাৎ ফোর পাবো, তাহলে এখানে আমরা নাইন ইন্টু আমরা ফোর পাচ্ছি, নাইন নাইন আমরা কেটে দিচ্ছি, টু টু কেটে দিচ্ছি, তাহলে রুট থ্রি বাই টু আমরা লিখতে পারতেছি। তাহলে এর মান আমরা পাইলাম রুট থ্রি বাই টু। এখন আমরা তৃতীয় পদ নির্ণয় করব। অতএব ধারাটির তৃতীয় পদ, অতএব ধারাটির তৃতীয় পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল আমরা লিখলাম, এর মান আমরা পাচ্ছি রুট থ্রি বাই টু, আর এর মান আমরা পাচ্ছি আমাদের রুট টু বাই রুট থ্রি, পাওয়ার আসতেছে আমাদের বিয়োগ করে টু, এরপরে আমরা লিখতেছি রুট থ্রি বাই টু ইন্টু উপরে টু নিচে থ্রি, টু টু কেটে গেল, তাহলে আমাদের থাকে রুট থ্রি বাই থ্রি, এটা থেকে আমরা কেটে কাটে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি, আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে আমরা তৃতীয় পদটি আমরা পাইলাম ওয়ান বাই রুট থ্রি। তাহলে এখানে যখন আমি আর এর মানটি ব্যবহার করতেছি রুট টু বাই রুট থ্রি পাওয়ার পর, তাহলে এখানে আমরা যদি নেই তাহলে উল্টে যাচ্ছে আমাদের রুট থ্রি পাওয়ার ফোর, আর রুট টু পাওয়ার ফোরটা নিচে আসতেছে, চারটি রুট থ্রি থেকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নাইন, অনুরূপভাবে চারটি রুট টু থেকে আমরা টু ইন্টু টু অর্থাৎ ফোর নিলাম, এখানে কেটে দিলাম রুট থ্রি বাই টু আমাদের থেকে গেল। তাহলে তৃতীয় পদ হলো এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ এর মান লিখলাম আর এর মান লিখ থ্রি থেকে ওয়ান বিয়োগ করে টু লিখলাম, তাহলে এখানে টু আর থ্রি কেটে যায় আমাদের রুট থ্রি বাই থ্রি অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি,
আমাদের ক্যান্সারটি সম্পন্ন হলো আজকে এখানেই আল্লাহ।